জিরো মাইনাস ওয়ান, তার মানে ধরো এইরকম একটা পয়েন্ট। তো এটা দুই ধরনের ঘূর্ণন হতে পারে, একটা হলো এই পাশ দিয়ে ঘুরলে -90 ডিগ্রি, আর এই পাশ দিয়ে ঘুরলে কত হবে 270 ডিগ্রি। এখানে আর এর মান তো জানি, আর এর মান কত, 1, আর থিটার মান হলো নর্মালি আমরা যদি এটারে ক্যালকুলেটারে বসায় দেই তাহলে 1 - 1/0, ক্যালকুলেটার আমাকে কি দেবে -π/2। আর ক্লক ওয়াইজ রোটেশন হিসাব করলে এই বিন্দুটা যখন আমি বসায় নেবো তখন আমি স্পষ্ট বুঝতে পারবো যে এই বিন্দুতে আসার জন্য আমার কি করা লাগবে, 3π/2 পরিমাণ আসতে হবে, সেম রিডিং। তো এখন তুমি পোলার স্থানাঙ্ক আর কমা থিটা ইকুয়াল টু দিয়ে এটা করে ফেলতে পারো, 1, ধরো -π/2 অথবা এটা, এইগুলা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর যদি এটাকে 0,1 দেওয়া হতো তাহলে পয়েন্টে তো এটা, তাহলে রিডিং আসতো কত, কত আসতো 90 ডিগ্রি। এইরকম যদি কখনো থাকে তো বিন্দুটা একটু বসায় চিন্তা করবা, তাহলে তোমার ক্যালকুলেটারের উপর ডিপেন্ডেন্ট হতে হবে না। কালকে খেয়াল করতেছিলাম বারবার আমি স্থানাঙ্কগুলো বসায় বসায় নিতেছিলাম যাতে আমার ধারণায় কোনো ত্রুটি না থাকে, বোঝা গেছে কথাটা? আচ্ছা, তাহলে ধরে নিলাম যে এই যে পোলার স্থানাঙ্ক এটা বের করা কোনো কঠিন ব্যাপার না, কালকের আর আজকের চিন্তা অনুযায়ী এগুলো কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা মুভ করব সেটা হলো যে পোলার সমীকরণ নিয়ে কাজ করতে হবে। সমীকরণগুলো তোমরা চেঞ্জ করা করছো তো বাসায় প্র্যাকটিস করছো, সবগুলা করো নাই, ভাবছো আরেক সময় করবা যখন ভালো লাগবে, আজকে করে আসলে হয়ে যেত। আচ্ছা, তাহলে আমি একটা করাই দিই, যেমন ধরো তোমার এখানে দেওয়া আছে হলো r = a, এটা কি সমীকরণ, পোলার সমীকরণ কিভাবে ফাইন্ড আউট করলাম, এখানে কি আছে, আর আছে, এই দুই পাশ স্কোয়ার করে দাও, r² = a², তাহলে এখানে কি হবে, x² + y² = a², কি হয়ে গেল, কার্তেসীয় সমীকরণ হয়ে গেল, বোঝা গেছে ব্যাপারটা? আবার ধরো তোমার পরীক্ষা এরকম আসলো যে r = cos θ, এটা কি সমীকরণ, এটা পোলার সমীকরণ, এটাকে কি বানাতে হবে, কিভাবে করব, এটাকে কার্তেসীয় সমীকরণে কিভাবে কনভার্ট করব, আচ্ছা দুই পাশে r দিয়ে গুণ করব, তাহলে r.r = কত হবে, r cos θ, তাহলে r² বদলে আমি কি বসাতে পারবো, x² + y², আর r cos θ বদলে কি x, তাহলে কি হয়ে গেল, এই যে মান চলে আসলো। তো মূল কথা হলো যখন তোমাকে এরকম কোনো ডাটা দেওয়া থাকবে তোমার চিন্তা করতে হবে যে এবার এখান থেকে যেভাবেই হোক আমার কাকে বিদায় করতে হবে, আরকে বিদায় করতে হবে, আবার থিটা থাকলে কাকে বিদায় করতে হবে, থিটাকে মানে বিদায় করতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই, আছে নাই, এগুলো উঠাও তোমরা। এই হলো তোমার পোলার সমীকরণ থেকে কিভাবে কাটতে। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এটা গুণ করে দেই আরেককে, আর তারপরে কত হবে, r cos θ = কত, আর এর বদলে কি বসানো যাবে, √x² + y², r cos θ বদলে কি বসানো যাবে, x, দেখো শেষ। আমার উদ্দেশ্য হলো এখান থেকে আর কে বিদায় করা, থিটাকে বিদায় করা, বিদায় করতে পারা মানেই সাকসেস, চেহারা যেমনই হোক না কেন ওইটা নিয়ে অরিডর কিছু নাই, মানে তুমি মার্কস পাচ্ছ, তবে শেষ লাইন পর্যন্ত যদি নিয়ে যেতে পারো তাহলে 2-2 পেয়ে যাবা, ঠিক আছে। x cot alpha = 0, এইটা হলো আমাদের একটা কি সমীকরণ, কেমনে বুঝলাম, x আছে আর আর কি নাই, থিটা নাই, এখন কি করা যায়, yx রাখা যাবেই না, তাহলে y এর বদলে কি লিখবো, r sin θ, x এর বদলে কি লিখবো, r cos θ, আর এখানে কি থাকবে, cot alpha = কত 0, হয়েছে, কি সমীকরণ হইলো, পোলার, কিন্তু এই বন্ধ করলে হয়তো বা এক দেবে, দিস ইজ নট এন্ডিং, মানে শেষ পর্যন্ত যেতে পারি নাই, তাহলে এখন আস্তে আস্তে শেষ পর্যন্ত যেতে হবে, এখান থেকে কি কমন যায়, আর কমন যায়, আর কমন যাওয়া মানে কি, এরকম থাকে নাকি, তাহলে আর বাদ দাও, আর বাদ দিলে এখানে কি হয়, sin θ = কত cos θ, তারপরে কি, cot alpha, তাহলে এই sin / cos হলে কি হবে,
ট্যান থিটা সমান কট আলফা, এই কটরে আমি বিদায় করতে চাই, তাহলে কি করব, কটের বদলে কি লিখব? না, পাই বাই টু কি লিখব? মাইনাস আলফা। ওই যে পাই বাই টু হলে নাম চেঞ্জ হয়ে কট হয়ে যায়, তো দুই পাশ থেকে ট্যান ট্যান কি করা যাবে, বাদ দিয়ে দেওয়া যাবে, তাহলে থিটা সমান কত? পাই বাই টু মাইনাস আলফা। বোঝা গেছে কথাটা? এরকমও পরীক্ষায় আসতে পারে। আবার এইটা দিয়ে উল্টাটাও চাইতে, উল্টা পারবা না, এই অঙ্কটা লিখে রাখো উল্টা, মানে উল্টা আসতে পারে, মানে এতটুকু দিয়ে দেবে তখন তুমি দুই পাশে ট্যান গুণ করবা, তারপরে আস্তে আস্তে এই যেভাবে গেলাম এভাবে চলে যাবা, গেলে তোমার কার্টেসিয়ান থেকে কি হয়ে গেল, পোলার সমীকরণ ডেভেলপ হয়ে গেল। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো একটা পিচ্ছি সূত্র নিয়ে কাজ করব, যেটা আমরা এসএসসি থেকেই শিখে আসতেছি। আচ্ছা, এই দূরত্বটা আমরা বের করব, দূরত্বটার সূত্র আমরা এসএসসিতেও শিখছি, এখন আমরা কয়েক মিনিট সময় নিয়ে শুধু একটা প্রমাণ জ্যামিতিক পদ্ধতিতে এটা প্রমাণ করে ফেলবো, এমনি একটু জেনে রাখলাম, অঙ্ক তো বহুত করলা জীবনে, তাই না? তাহলে ধরো একটা স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করি, যে স্থানাঙ্ক ব্যবস্থায় এটা এক্স আর এটা কি ওয়াই, এই স্থানাঙ্ক ব্যবস্থায় এটা হলো মূল বিন্দু, তার মানে জিরো জিরো, ধরো এইটা একটা বিন্দু এ আর এটা একটা বিন্দু বি, তো এইটা ধরো এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা এক্স টু ওয়াই টু, এই বিন্দুটা ধরো এখান থেকে এইভাবে আঁকতে হবে, এই যে সেন্টার থেকে দূরত্ব এটা ও, আর এই বিন্দুটা ধরো এখান থেকে এই আঁকতে হবে, এটা কি আমাদের বি? আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হলো ডিস্টেন্স অফ এ বি, এটা আমাদের বের করতে বলছে। কেমনে করবো? ভেক্টর দিয়ে করা যাবে, সোজা বাংলা কথা ভেক্টরে যে লম্ব অভিক্ষেপ শিখছো না তোমরা, আজকে এই লম্ব অভিক্ষেপ খেলা হবে আমাদের। কিরকম? যেমন এ বিন্দুর লম্ব অভিক্ষেপ রেখা আঁকলাম, কার উপর? এক্স অক্ষের উপর। বি বিন্দুর একটা কি আঁকবো? লম্ব অভিক্ষেপ রেখা আঁকবো, এটার নাম দিলাম কি এম, এটার নাম কি এন, তারপরে আমরা এইটাকে কানেক্ট করে দিয়ে ধরো নাম দিলাম ডি। বোঝা গেছে কথাটা? এখন এখানে দেখো কয়েক মিনিট লাগবে, ও এম এর ডেটা কত, ও থেকে এম কত, এক্স ওয়ান না, এম থেকে এ কত, ওয়াই ওয়ান, মানো তো, ও থেকে এন কত, এক্স টু, তাহলে এম এন কত, এক্স মাইনাস এক্স ওয়ান, বড় লাঠি থেকে ছোট লাগি খালি বিয়োগ হবে, তাহলে এটা কত হবে এক্স টু মাইনাস এক্স, এটা ওয়াই ওয়ান, এটা কত, ওয়াই টু, তাহলে এই ছোট অংশটা কত, ওয়াই টু মাইনাস, ঠিক আছে? তো এম এন আর এ ডি সমান্তরাল ও সমান, তাহলে এটার মান কত হবে, এক্স টু মাইনাস এক্স ওয়ান। এ ডি বি কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে অতিভুজ কীভাবে বের করে, এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার, এডি কত, এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার, বিডি কত, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, এ বি কত, যেটা তুমি বের করতে চাও, আর এখানে একটা কি হবে রুট। এখানে পোলার সমীকরণ, ধরো আমাদের দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দিয়ে দিল, তাহলে একটা উপায় হলো তাদেরকে পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কে কনভার্ট করে দূরত্ব নির্ণয় করা, আরেকটা হলো ডিরেক্ট করা। আমার কথা বুঝো নাই? হ্যাঁ, ডিরেক্টের প্রমাণ শিখবো। তাহলে ধরো আমরা এই চিত্রের মধ্যে জোড়াতালি দিই, এক্স ওয়ান ওয়াই ওয়ানের বদলে আমরা কি লিখতে পারি, আর ওয়ান কমা থিটা ওয়ান বলতে পারি না, আর এটারে কি বলতে পারি, আর টু কমা থিটা টু, তাহলে থিটা ওয়ান কতটুকু, থিটা ওয়ান হলো এই এতটুকু, আর ওয়ান কতটুকু, এই যে ও থেকে এ এর ডিস্টেন্সটা কত, আর ওয়ান, ও থেকে বি এর ডিস্টেন্স কত,
আর ও থেকে বি এক্স অক্ষের সাথে যে কোণ করে আছে তার নাম কি? থিটা টু। কঠিন এই চিত্র দেখে কিন্তু এমনিই বলা যায় যে এক্স ওয়ান ইকুয়াল টু তাহলে কি হবে বলতো? আর ওয়ান কস থিটা ওয়ান, এটা মানো? ওই যে লম্ব বিক্ষেপ, ও এ লম্ব বিক্ষেপ কি? ও এম, ও এম কি? এক্স ওয়ান, এক্স ওয়ান মানে কি হবে? আর ওয়ান কস থিটা ওয়ান। ভেক্টর ভেক্টর শিখছো না? এই কয়দিন ধরে তো এগুলোই করতেছে, বুঝো নাই? ওয়াই ওয়ান ইকুয়াল টু কি? আর ওয়ান সাইন থিটা ওয়ান। এক্স টু কি? আর টু কস থিটা টু। ওয়াই টু কি? আর টু সাইন থিটা টু। কই বসাবো? ওই যে ওখানে বসাই। তাহলে এ বি ইজ ইকাল টু কি হবে? রুট ওভার এক্স টুর বদলে কি হবে? আর টু কস থিটা টু মাইনাস আর ওয়ান কস থিটা ওয়ান হোল স্কোয়ার প্লাস আর টু সাইন থিটা টু আর ওয়ান সাইন থিটা ওয়ান হোল স্কোয়ার। এখন কি সূত্র হবে? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার কস স্কোয়ার থিটা টু প্লাস আর ওয়ান স্কোয়ার কস স্কোয়ার থিটা ওয়ান, তারপরে কি হবে? মাইনাস টু আর ওয়ান আর টু কস থিটা ওয়ান কস থিটা টু প্লাস আর টু স্কোয়ার সাইন স্কোয়ার থিটা টু প্লাস আর ওয়ান স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস টু আর ওয়ান আর টু সাইন থিটা ওয়ান সাইন থিটা টু হোল ব্র্যাকেট, পাওয়ার কত হবে? হাফ। ক্যালকুলেশনে ট্রাই করি, সবাই দিকে খেয়াল করো। আর টু স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর টু স্কোয়ার এটা কি? সাইন স্কোয়ার থিটা টু। তাহলে এখানে আর টু স্কোয়ার কমন নিলে কত হবে? ওয়ান। তাহলে এইটা এইটা আর এইটা থেকে আমরা একটা কী পাবো? আর টু স্কোয়ার পাবো। এইটা আর এইটা থেকে আমরা একটা কী পাবো? তাহলে ডাইরেক্ট লেখা দিই সময় নষ্ট না করে, আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার, এখানে মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস টু আর ওয়ান আর টু, আর এখানে কী হবে? কস থিটা ওয়ান কস থিটা টু, মাইনাস কমন নেওয়াতে প্লাস হয়ে যাবে সাইন থিটা ওয়ান সাইন থিটা টু। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার কত? হাফ। কিসের সূত্র? কিসের সূত্র? এখন কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা কিসের সূত্র? ওকে, কস এ মাইনাস বি সূত্র। তাইলে আমরা পেয়ে গেছি, তাহলে এ বি ইজ ইকুয়াল টু রুট ওভার আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর টু কস এ মাইনাস বি থিটা ওয়ান মাইনাস। শেষ, বোঝা গেছে কথাটা? এইখানে এমন কোনো শর্ত দেওয়ার কোনো প্রয়োজন নাই যে থিটা ওয়ান বড় হলে ওকে আগে দিতে হবে, থিটা টু বড় হলে ওকে আগে দিতে হবে। কেন? কারণ কজের ক্ষেত্রে মাইনাস থিটা মানে কত? কস থিটা। কজ অফ মাইনাস থিটা মানে কত? তার মানে এটা বড় থেকে ছোট হোক, ছোট থেকে বড় হোক, কোনো সমস্যা নাই, রেজাল্ট কী হবে? সেম হবে। তো এই হলো আমাদের পোলার পদ্ধতিতে দূরত্ব নির্ণয়ের সূত্র।